আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ কয়েকদিন পর আবার তোমাদের ক্লাস নিতে আসলাম। দেখো, আজকে আমরা দেখব অনুশীলনী, পঞ্চম শ্রেণীর অনুশীলনী 3-এর যোগ্যতা ভিত্তিক অঙ্ক। দেখো, মনোযোগ দিয়ে আমি লিখেছি এখানে 15টি পেন্সিল এবং 12টি কলমের দাম একত্রে 276 টাকা, 2টি কলমের দাম 16 টাকা। ক নম্বরে বলেছে 12টি কলমের দাম কত, খ নম্বরে বলেছে 15টি পেন্সিলের দাম কত, গ নম্বরে বলেছে 10টি পেন্সিল কিনতে কত টাকা লাগবে। আসো আমরা এবার বের করি। দেখো, ক নম্বর, যেহেতু এখানে 2টি কলমের দাম উদ্দীপকে কী আছে, দেয়া আছে, তাহলে দেয়া আছে 2টি কলমের দাম 16 টাকা। তাহলে আমাকে এখানে 12টি কলমের দাম বের করতে বলা হয়েছে। আমি যদি একটি কলমের দাম বের করতে না পারি, তাহলে 12টি কলম কিভাবে পাবো? তাহলে আমাকে প্রথমে বের করতে হবে একটি কলমের দাম। তাহলে দেখো, সুতরাং একটি কলমের দাম কম হবে, একটি কলমের দাম কম হলে ভাগ হবে, আর বেশি হলে গুণ হয়। তাহলে ভাগ হলে দেখো 2 যাবে নিচে আর 16 হবে উপরে। এরপর আমাকে বের করতে বলেছে 12টি কলমের দাম, সুতরাং 12টি কলমের দাম কী হবে, বেশি হবে। তাহলে 12 যাবে উপরে, গুণ হবে। তাহলে এবার দেখো, এখানে ভাগ যায় 2 দিয়ে 12-কে, কতবার ভাগ যাবে, 6 বার, 6 দুগুণে 12, তাহলে হচ্ছে কত? এবার দেখো, নিচে কোনো কিছু নাই, তাহলে আছে উপরে, আছে 16 আর 6। এবার 16 আর 6 আমরা গুণ করব, 6 6 36-এর 6, হাতে আছে 3, 6 কে 6 7 8 9 96। তাহলে আমরা পেয়ে গেলাম 96 টাকা। তাহলে আমরা পেয়ে গেলাম 12টি কলমের দাম 96 টাকা। এবার দেখো, আমরা খ নাম্বার করব। খ নাম্বারে বলেছে 15টি পেন্সিলের দাম কত। তাহলে দেখো, এবার 15টি পেন্সিল এবং 12টি কলমের দাম একত্রে 276 টাকা, এটা উদ্দীপকে দেয়া আছে। তাহলে আমরা ক থেকে পেয়ে গিয়েছিলাম, ক হতে প্রাপ্ত আমরা পেয়েছিলাম 12টি কলমের দাম 96 টাকা। তাহলে এখন আমাদের, আমরা 12টি কলম, ওখানেও 12টি কলম আছে, এখানেও 12টি কলম আছে, তাহলে আমরা যদি বিয়োগ করি, তাহলে 12টি আর 12টি চলে গেলে আমরা কয়টি পেয়ে যাব, 15টি পেন্সিলের দাম পেয়ে যাব। তাহলে বিয়োগ করে 15টি পেন্সিলের দাম 6 থেকে 6 বিয়োগ করলে হবে 0, 7 থেকে 9 যাবে না, কারণ 7 হচ্ছে ছোট, আমরা ছোট থেকে বড় সংখ্যা বিয়োগ করতে পারবো না। তাহলে আমাকে ধার নিতে হবে, পাশের জন থেকে ধার নিলে 17 1 ধার নিলে 17, 17 থেকে 9 গেলে থাকবে 8। তাহলে এখানে যে ধার নিয়েছিলাম, এটা কত হয়ে যাবে, 1 হয়ে যাবে, তাহলে 180 টাকা। সুতরাং আমরা পেয়ে গেলাম 15টি পেন্সিলের দাম 180 টাকা। এরপরে আমাদেরকে বের করতে বলেছে গ নাম্বারে 10টি পেন্সিল কিনতে কত টাকা লাগবে। এবার আমরা গ নাম্বার করব। দেখো, তাহলে আমরা খতে পেয়ে গিয়েছিলাম 15টি পেন্সিলের দাম 180 টাকা। তাহলে একটি পেন্সিলের দাম কম হবে, 15 ভাগের 180 টাকা। সুতরাং তাহলে আমাকে 10টি পেন্সিলের দাম বের করতে বলা হয়েছে, তাহলে 10টি পেন্সিলের দাম বেশি হবে, উপরে গুণ হবে। তাহলে আমরা এবার ভাগ করব। দেখো, 15-কে কোন সংখ্যা দ্বারা যায়, বা 180 বা 10, যে কোনো দুইটাকে, যে কোনো একই সংখ্যা দ্বারা দুইটাকে ভাগ যেতে হবে। তাহলে 15-কেও 5 দ্বারা যায়, 10-কেও 5 দ্বারা ভাগ যায়। তাহলে 15-কে ভাগ করলে 5 দ্বারা 3 5 15, 10-কে 5 দ্বারা ভাগ করলে 5 2 10। তাহলে এরপরে আবার দেখো, 3 দিয়ে 180-কে যায়, 3 6 18, তাহলে একটা শূন্য রয়ে গেল, তাহলে 60। এবার নিচে কিছু নাই, তাহলে উপরে আছে 60 আর গুণ 2, তাহলে 60 আর 2 120 টাকা। তাহলে 10টি পেন্সিল কিনতে 120 টাকা লাগবে, আমরা পেয়ে গেলাম। আজ এই পর্যন্ত। তোমরা বাসায় অঙ্কটি ভালোভাবে চর্চা করবে এবং দুইবার করার চেষ্টা করবে নিজেরা। অন্যদিন আরেকটি অঙ্ক নিয়ে আমি ক্লাস নিব, ঠিক আছে? খুদা হাফেজ, ভালো থাকবে সবাই।